পৌরসভার সাবেক মেয়র রমজান আলী চান সেতু হবে তার নামে। অন্যদিকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক স্বপন চান বাবার নামে সেতু। দুই জনপ্রতিনিধির এমন দ্বন্দ্বে বিপদে স্থানীয় জনগণ। বেউথা কালীগঙ্গা নদীর উপর 297 মিটার লম্বা এই সেতুর উদ্বোধন হওয়ার কথা ছিল 30 জুলাই, কিন্তু জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া তো দূরের কথা, নাম ঠিক হওয়ার আগে কেউ যেন ব্যবহার করতে না পারে সেই জন্য দুই পাশে ঝুলিয়ে দেওয়া হয়েছে তালা। এমন পরিস্থিতিতে সেতুর নিচ দিয়ে নৌকায় পার হচ্ছেন স্থানীয়রা। ক্ষুব্ধ হয়ে কয়েকবার সেতুর তালাও ভেঙেছেন তারা। যেহেতু বৃষ্টি নির্মাণ কাজ শেষ হয়েছে, অতি দ্রুত যেন জনগণের জন্য এই বৃষ্টি উন্মুক্ত করে দেওয়া হয়। সাবেক মেয়রের দাবি, তার কাজে খুশি জনগণ, অন্য কারো নামে সেতুর নামকরণ প্রতিহত করার হুঁশিয়ারি তার। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বললেন, বিষয়টি দেখছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। আমার নামে এই বৃষ্টি নামকরণ করা হয়েছে, তার ফলশ্রুতিতে এখন সেটা উদ্বোধন হবে। জনগণ নিয়েই আমি এটা করেছি এবং জনগণ তা প্রতিহত করবে। মন্ত্রণালয় যেহেতু এলজিআরডি মিনিস্ট্রি এই বৃষ্টি বানিয়েছে এবং ওনাদের যা সিদ্ধান্ত হবে সেটার উপরে আমরা কাজ করব। স্থানীয় এলজিআরডিও জানে না কবে হবে সেতুর উদ্বোধন, কর্মকর্তারা আছেন ওপরের নির্দেশের অপেক্ষায়। বৃষ্টি নির্মাণ কাজ শেষ, এটা উদ্বোধনের জন্য প্রস্তুত, যখনই আমরা নির্দেশনা পাবো এটা খুলে দিতে পারবো এবং আর্থসামাজিক ব্যবস্থার পরিবর্তে উন্নতি সাধিত হবে। প্রায় 39 কোটি টাকা ব্যয়ে নির্মাণ হয়েছে সেতুটির। নামকরণ জটিলতা শেষ করে দ্রুতই সেতুটি উন্মুক্ত করে দেওয়া হবে আশা স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।